এরপরে ইফতেখার হোসেন ওনার প্রশ্নটা আমরা নেব তিনি বলেছেন আমি আপনাদের প্রোগ্রামের নিয়মিত দর্শক আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরও আপনাদের প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তালা আখেরাতে প্রতিদান দিন ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আপনার ভালো কাজের উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দান করুন আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছি অল্প কয়েক বছর হলো এর আগে আমার ছাত্র জীবনে মানুষের ছোট ছোট অনেক হক নষ্ট করেছে যেমন বাসে বিশ পনেরো টাকার ভাড়াতে পাঁচ টাকা কম দিয়েছি এ এরকম কত মানুষের হক মেরেছি ইচ্ছে অনিচ্ছা জার তো অনেক কিছু ভুলেও গেছি। আমি ছোট ছোট হক মারলেও এগুলোকে কিন্তু এখন ছোট করে দেখছি না আমার অনেক ভয় হয় যে এ বিষয়ে আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে ধরেন তাহলে আমি মহাবিপদে পড়ব সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এ নিয়ে আপনার পরামর্শ চাই উল্লেখ্য যে আমি কাকে কত টাকা কম দিয়েছি বা কার হক মারিছি তাও মনে নাই এ বিষয়গুলো নিয়ে আমি অনেক অনুতপ্ত আপনাকে অনেক ধন্যবাদ ভাই ইফতেখার আপনার অনুতাপের জন্য অনুতপ্ত হওয়া একজন মানুষের ভালো মানুষ হয়ে যাওয়ার লক্ষণ আল্লাহতালা আপনাকে ভালো মানুষ হিসাবে কবুল করুন সে দোয়া করছে এবং আল্লাহ তালা আপনার অনুতাপ এবং আপনার এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে আল্লাহ তালা কবুল করে নিন আমরা সে দোয়া করছি তবে এখন আপনি কি করবেন সেটা হচ্ছে ব্যাপার মানুষের হক মারা এটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং মহাপাপ জাল্লা আলা ওই সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা করেন না ফলে আপনি যে ভুলটা করেছেন সেটা আজকাল আমাদের অনেক ছোট ভাইয়েরা বা সন্তানেরাও করে থাকে আমি আমার অল্প বয়সী সব ছেলেমেয়েদেরকে আমাদের সন্তান হিসাবেই কথা বলছি হ্যাঁ যারা ইউনিভার্সিটিতে পড়ছে যারা ইসলামী তারবিয়াত পায়নি যারা তাকোয়ার উপরে প্রশিক্ষণ পায়নি আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে নেই যারা যারা আসলে জগৎকে একটা উল্লাসের জায়গা হিসাবে দেখছে আনন্দ উল্লাস আড্ডা মজা করা হ্যাঁ জীবনটাকে তারা নৈতিকতার দৃষ্টিতে দেখেনি এবং সে তার বিয়ত তারা পায়নি তাদের ক্ষেত্রে এই বিপর্যয়গুলো আমরা দেখি আমি নিজেও দেখেছি যখন আমি মাদিন ইউনিভার্সিটিতে যাই তার কিছু আগে লোকাল ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য আমরা প্রক্রিয়া করছিলাম তখনও দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিংবা রাস্তায় কিংবা বাজারের পাশে তরুণ বয়সী ছাত্র হোক অথবা ছাত্র নয় অন্য যে কেউ হোক তারা খেয়ে গিয়েছে কিন্তু টাকা দেয়নি ডিম খেয়েছে টাকা দেয়নি বলেছে পরে দেব আমাকে অনেক দোকানদারও বলেছে যে ভাই দেখলেন এরা এলাকায় এভাবে খেয়ে চলে যায় কোনো টাকা দেয় না দীর্ঘদিন ধরে এমনটা চলছে কাউকে বলতেও পারি না তাদেরকে বললে তারা আবার মারতে আসে তো এই যে মানে এই ধরনের সিনারি এখন বাড়ছে কিন্তু আপনাকে ধন্যবাদ জানায় যে আপনার এই অনুতাপটা এসেছে উপলব্ধিটা এসেছে যে এটা মহা অপরাধ এটা করা ঠিক নয় পাঁচটা টাকার জন্য আপনি ঠেকে যেতে পারেন মানুষের হক মারাটা ভয়াবহ অপরাধ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা সবাই ওয়াজ করি তাই না আজকের জেনারেল শিক্ষিত বা অমুসলিমরাও সে ওয়াজটা করে কিন্তু মানবাধিকার কাকে বলে সেটা নিয়ে আসলে আমাদের ভাবতে হবে মানবাধিকার তো সব মানুষের অধিকার তাই না কারো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না ইসলাম আমাদেরকে সেটাই শিখিয়েছে ইসলাম আমাদেরকে এত সুন্দর ম্যানার্স শিখিয়েছে যে পৃথিবীর কারো প্রতি জুলুম করা যাবে না না কোনো মুসলিম না কোনো অমুসলিম এমনকি কোনো পশু পাখির উপরও জুলুম করা যাবে না এমনকি আমাদের চারপাশে আল্লাহর সৃষ্ট যে প্রকৃতি সেটার প্রতিও জুলুম করা যাবে না সেটাকে নষ্ট করা যাবে না আবহাওয়াকে নষ্ট করা যাবে না ইত্যাদি আরও অনেক কিছু যাই হোক আমি এখানে আপনাকে পরামর্শ দেব কারণ সব কিছুতেই আসলে একটা 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 ওয়ে আউট আল্লাহ সুমান তালা রেখেছেন এটা একটা ব্যাধি আমাদের জন্য যে মানুষের হক নষ্ট করি তাহলে সেই ব্যাধি থেকে মুক্ত হওয়ারও সুযোগ আছে প্রথম হল অনুতপ্ত হওয়া দ্বিতীয় হচ্ছে হক নষ্ট করাটা বর্জন করতে হবে তৃতীয় হচ্ছে জীবনে কখনোই আর হক বর্জন করব না এই কমিটমেন্টটা আল্লাহর কাছে করতে হবে এবং চতুর্থ হচ্ছে আপনি তাদের কাছে তাদের হক ফেরত দেবেন আর যদি আপনি দিতে না পারেন যেটা আপনি বললেন আপনি ভুলে গেছেন সম্ভব নয় মনে নাই তাহলে আপনি মন থেকে ধারণা করবেন যে আমি তো অনেক করেছি যতটা কেস যদি পঞ্চাশটা কেস হয় আপনি ধরে নেবেন না কেস আরও বেশি সেভাবে ক্যালকুলেট করে আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের পক্ষ থেকে সৎকা করতে থাকুন সেই যে তাদের টাকাটা সেটা আপনি সৎকা করুন তাদের পক্ষ থেকে তাহলে কামতের দিন যখন তারা সেই টাকার বিনিময়ে এই যে সাদাকার স্বভাবটা পাবে তখন আর আপনার স্বভাবটা তাদেরকে দিয়ে দেওয়ার প্রশ্নটা আসবে না অতএব এভাবেই দেখেন এই যে সাদকা করে দিলেন সে সাদকা ইটসেলফ আরেকটা মহৎ কাজ সমাজ কল্যাণমূলক কাজ সমাজ উন্নয়নমূলক কাজ এভাবেই ইসলাম আসলে মানুষকে ভালো হয়ে যেতে বলেছে যে আপনার ভুলগুলো শোধরাবেন আপনি একজন চূড়ান্ত ভালো মানুষ তো হয়ে যাবেনই আপনার দেখা দেখে আরও অনেক উদ্বুদ্ধ হবে প্লাস আপনি যে সাদকা করলেন তাতে সমাজের দরিদ্র মানুষগুলো তার উপকৃত হলো এবং সমাজ উন্নত হলো যাই হোক আমি এভাবেই আপনাকে পরামর্শ দিলাম অতএব আপনি কত টাকা তাদের কাছ থেকে নিয়েছেন সেটা অনুমান করে তার চেয়ে বেশি টাকা তাদের নামে সৎকার করে দিন এবং আল্লাহর কাছে সারা জীবন এজন্য ক্ষমা চাইতে থাকুন আপনি আরও একটা প্রশ্ন করেছেন বলেছেন আমি লোকাল বাস থেকে নামার সময় আমার সিটের উপর পাঁচ টাকা পড়েছিল আমি প্রথমে মনে করেছিলাম যে ওটা আমার টাকা তাই তাড়াতাড়ি বাস থেকে নামার সময় টাকাটা নিয়ে নেই পরে মানি ব্যাগ চেক করে দেখি ওটা আমার টাকা নয় এখন আমি কি করব। আমি জানি না কার টাকা কখন ওই টাকা পড়েছে যেহেতু লোকাল বাসে অনেক জায়গা থেকে লোক উঠে এখন আমি এই পাঁচ টাকা কি কোথাও দান করে আমার এই নেওয়া থেকে রেহাই পাবো নাকি আখেরাত আল্লাহ এর হিসাবও আমার কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা যজাক আল্লাহ খেরান ওয়াইয়াক এই টাকাটা যখন আপনি তুলে নেন অন্যের টাকা তুলে নিচ্ছেন সেই ধারণা থেকে আপনি এই টাকাটা তুলে নেননি আপনি মনে করেছেন আপনার টাকা কিন্তু যখন আপনি নিজের টাকা হিসাব করে দেখলেন ঠিক আছে তখন আপনি বুঝতে পারলেন এটা ভুল হয়ে গেছে যখন আমাদের মানে কোনো ভুল হয় আল্লাহ তালা বান্দাদের ভুলগুলোকে অনিচ্ছাকৃতভাবে হওয়ার কারণে ক্ষমা করে দেন অতএব এই টাকাটা যেহেতু আপনি নিজের জন্য নেননি সেখান থেকে নিয়েছেন অতএব এর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তবে এই টাকাটা এখন কি করবেন এই টাকাটা ওই ব্যক্তির পক্ষ থেকে দান করে দেন কারণ এই টাকার মালিককে আর খুঁজে নেওয়া সম্ভব নয় ফলে আপনি তার পক্ষ থেকে এটাকে সাদাকা করে দেন এবং আল্লাহর কাছে এমনি আমভাবে ক্ষমা চান যে এরকম ভুল যেন আমার কখনো না হয় এর জন্য অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও